আল্লাহর ডাকের ভিতর থেকে তো ঘুষের দুর্গন্ধ আসে, তোর আল্লাহ ডাকের সাথে তো হারামের দুর্গন্ধ আসে, তোর জবানটাকে তো তুই গীবত করে না পাক করে রাখছস, তোর দুইটা হাতকে আল্লাহর নাফরমানি করে না পাক করে রাখছস, তুই যে চেহারা আল্লাহর দিকে বাড়াইছস এই চেহারা বেগানা মহিলার দিকেও বাড়াইছস, ঠিক না ভাই? ঠিক না ভাই? নাকি মনে কষ্ট জানি করো, মনে কষ্ট গেলে খুব ভালো, মনে রাখবে, মনে রাখবে, যদি আপনার মনে কষ্ট যায় তাহলে আপনি সংশোধন হইবে, আর যদি মনে কষ্ট না যায় তাহলে তো আপনার কথা কোনো আসরে হইল, সুদ খুরকে সুদের বিরুদ্ধে বললে যদি তার মনে কষ্ট যায় তো বুঝবেন যে হয়তো কোনোদিন তওবা করলেও করতে পারে, আর যে শোনার পরেও তার ভিতরে কোনো কষ্ট যাইত না বুঝবেন যে তে থাকতো না সুদ খাওয়া, কথাটা বুঝছেননি ভাই? এই জন্য মনে কষ্ট হলে যাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, আমলের জন্য ভালো, খুব মনে কষ্ট নেন খুব ভালো, কিন্তু মনে কষ্ট যে নেন চিন্তা করেন আপনার এই জবান দিয়ে আপনি যে মালিককে রাখবেন, আগে তো জবানটাকে পবিত্র করতে হবে, কথা কর না করতে হবে, এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহ মান তাজাক্কা, অন্য আয়াতে বলেন কদ আফলাহ মান যাক্কাহা, তুমি কামিয়াব হওয়ার জন্য শর্ত হলো তুমি তোমাকে আগে পবিত্র করতে হবে, তুমি যে জবান দিয়ে আল্লাহ বলে ডাক দিবা এই জবানটাকে পবিত্র করতে হবে, তুমি যে দুইটা হাত দিয়ে আল্লাহর ঘরটা ধরবা, বাইতুল্লাহ শরীফের দরজা ধরবা, যেই দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিবা এই দুইটা হাতের তোমাকে আগে পাক করতে হবে পবিত্র করতে হবে, যেই দুইটা কদম দিয়ে তুমি আল্লাহর ঘরের দিকে যাইবা এই দুইটা কদম দিয়ে তোমার আগে পবিত্র করা লাগবে, তারপরে যখন তুমি আল্লাহ বলে ডাক দিবা ও মুসলমান আল্লাহর কসম আল্লাহ কোরআনে কারিমে বলেন আস্তাজিব লাকুম, তোর আল্লাহ ডাক জবান থেকে বের হওয়ার আগে আগে আমি আল্লাহ এমন ভাবে তৈরি হইয়া থাকুম তোর শব্দটা শেষ হওয়ার আগে আমি লাব্বাইক বলে জবাব দিয়ে দিব, বান্দা আমি হাজির তোর কি লাগবো, কিন্তু আজ সারা দুনিয়ায় মুসলমান আল্লাহর ডাক, মায়ের খাইতে খাইতে অবস্থা খারাপ, আল্লাহ সাহায্য করো সাহায্য করো সাহায্য করো, কিন্তু সাহায্য করো এই যে শব্দটা এটা আল্লাহর কাছে পৌঁছার জন্য শর্ত হইল এই শব্দটার মধ্যে কোনো দুর্গন্ধ থাকতে পারবে না, এটা কথা কন না কেমন, দুর্গন্ধযুক্ত আল্লাহ ডাক আল্লাহ কবুল করবে না, এই কথাটা এই ডাক্তার না পাক হইতে পারবে না পাক হইতে হবে, এই আল্লাহ ডাক এই ডাকটা পাক হতে হবে পবিত্র হতে হবে দুর্গন্ধ মুক্ত হতে হবে না পাক হতে পারবে না তখন আপনার আল্লাহ ডাক আল্লাহর কাছে পৌঁছে যাবে, আজকে সারা দুনিয়াতে যে আমরা মার খাই মালিককে ডাকি মালিক সারা দেয় না এর পিছনে কারণ হলো সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আজ মুসলমানগুলোর ডাকটাই পবিত্র না মুসলমানগুলোর জবানটাই পবিত্র না মুসলমানগুলো যে জবান দিয়ে মালিককে ডাকি সেটাকে নাপাক করে রাখছে গান গায়া গীবত কইরা শেকায়েত কইরা চুগল খুরি কইরা মিথ্যা কথা কইরা ধোকা দিয়া নিজের দেহটাকে নাপাক করে রাখছে সুদ দিয়া ঘুষ দিয়া ধোকা দিয়া চুরির মাল দিয়া ডাকাতির মাল দিয়া দুর্নীতির মাল দিয়া এজন্য তার দেহ নাপাক তার মুখ নাপাক সে যে আল্লাহ বলে ডাক দেয় এর থেকে দুর্গন্ধ বাহির হয় নাপাকি বাহির হয় এই কারণে ডাকগুলা মালিকের দরবারে পৌঁছে না একটু জোরে কন্যা ঠিক না বেঠি পৌঁছে না পৌঁছে না পৌঁছে না পৌঁছে না পৌঁছে না দেখেন দুনিয়ার দিকে তাকাইয়া ওই ইহুদিরা যা খায় আজকে মুসলমানরাও তা খায় ওই খ্রিস্টানরা যা খায় আজ মুসলমানরাও তা খায় তারা যেমনে পেশাব করে মুসলমানরাও এমনি করে তারা যেমনে খায় মুসলমানরাও এমনি খায় তারা যে স্টাইলের কাপড় পরে মুসলমানরা এই স্টাইলে পরে তারা যে স্টাইলের চুলগুলা রাখে মুসলমানরা এই স্টাইলে রাখে তারা তাদের লাইফ স্টাইল যেমন বানাইছে মুসলমানরাও এমন করার চেষ্টা করে ও মুসলমান তুমি তরিকা দুল্লা গজবের রহমত কেমনে পাইবা তুমি যাইতেছো সিটাঙ্গের দিকে ঢাকা কেমনে বুঝবা
তুমি তো রাস্তা পাল্টাই বলছো, তুমি তো গজবের রাস্তা কইরা রহমতের আশা করছো, তুমি তো ধান গাছ লাগাইয়া গম চাইতেছো, ওই মনি কোনো দিন বল লাগাইছো গজব চাইতেছো রহমত, তোমার শরীরে গজব তুমি চাইতেছো রহমত, তোমার মুখে গজব তুমি চাইতেছো রহমত, খোদার কসম রহমত এভাবে আসবে না, ঠিক না বেদি? হাকিমুল উম্মত কয় এক লোকে বলে থানা ভবনে খারায়া মুতাসু দাঁড়ায় ভেজাব করে, এখন কয়েকজন লোক এক হয় কেউ গ্রাম অঞ্চলে এভাবে যদি সবার সামনে দাঁড়ায় ফেসব করার মানুষের মাইন্ড করে না, শহরের মধ্যে কে কি করে রে খেয়াল করে না, কিন্তু আগে আমরা ছোট সময় দেখছি দাঁড়ায় ফেসব করার কল্পনাও কেউ করতো, মুরব্বীরা দেখলে সরাই রাস্তার মধ্যে দাঁড়ায় তুই দাঁড়ায় ফেসব করবি, এরকম একটা অবস্থা আছিল। আর এমন যদি মুরব্বীরা কিছু কয় প্রয়োজন হতে নলটা ঘুরে দিয়ে মুরব্বীর গার মধ্যে উল্টা ফেসব করে, এরকম বেয়াদব আমি আসলাম, ঠিক না বাড়ি কোন বাড়ি মুরব্বীদের প্রতি ইজ্জত এখন আর নাই, আগে মুরব্বীরা একখানে বসতে বলে পাশে বসতো, যেই দোকানে মুরব্বীরা বসতো বলে চলে যায় বইয়ে দেখতে, একখানে মুরব্বীরা যে সাধু মুরব্বীরা বলা বাড়ির লোকে এই তোর ওইতে দেখছি তুই বেটা এদিন গিয়ে বলা ওই দিন আমার এক মুরব্বী আমি নাম করলে সিনালে নাম করতাম এক একজন আর তার নাক টিপিলে তার মার দুধ বেরিব, তো তো আমি এই কথা কে তারা অপমান করার কি দরকার, এলে তো তে বেয়াদ ভিতরে আমি লাগি মুরব্বী আপনি ছোট গুলার স্নেহ করেন আর ছোটরা তোমরা মুরব্বীর সম্মান করো, যেই মুরব্বী ছোটদের স্নেহ করে না যেই ছোট মুরব্বীকে সম্মান করে না আল্লাহ নবী বলেন এরা দুজনের কেউ আমার উম্মত, তাহলে আপনি সে ছোট আপনিও তো একদিন তার মতো নাকটি বিলে দুধ বাড়ি তো আমরাও তো তার মতো আসিলে কথা কর না কেমন তা আপনি তার বুকে টেনে বুঝা বুঝা মহব্বত করে দূরে ঠেলে দেন কেন, আবার যুবক যুবক তুমি মুরব্বির সাথে কেমনে বেয়াদবি, তার অভিজ্ঞতা তার যোগ্যতা তার প্রজ্ঞা মেধা তোমার তুমি যত বড় ডক্টর ইঞ্জিনিয়ার হও না কেন অভিজ্ঞতায় মুরব্বি তোমার থেকে হাজার গুণা গায়া, বেয়াদবি করো তো আগের জমানায় এভাবে মুরব্বীদের সামনে দাঁড়ায় পেশাব করা এই চিন্তাও কোন ফলাফল কোনদিন করতো না, কথা কর না অনেকটা দাঁড়ায় পেশাব করতে আস, আরেকজন কিরে গ্রামে তো কেউ দাঁড়ায় পেশাব করে না তুই দাঁড়ায় পেশাব কর, কত দাঁড়ায় পেশাব করলে কি হবে, আমি এক সপ্তাহ আগে ইউরোপ থেকে আসছি দেখছি তারা দাঁড়ায় হেফাজত করে, আমি মনে করছিলাম এই দেশটার ইউরোপ বানাবো তো বলে হেতে মুচটা ইউরোপ বানাই হেতে দাঁড়ায় হেফাজত করে দেশটার কি বানাবো ইউরোপ বানাই আশ্চর্য অবস্থা হয়ে গেছে, দিন তো মানেই না মানার জন্য বললে উল্টা আরো যুক্তি আমরা গোড়ামি করে আসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোন একজন সাহাবী আল্লাহর দ্বীনের কোন একটা বিষয় যদি বিন্দু পরিমাণ ব্যতিক্রম করছে সরকারের দলের চেহারা লাল হয়ে যেত, গুসায় কথা বলা বন্ধ করে দিতেন, ধমক দিতেন, আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমার যুক্তি দিতে বলছি কি, আজকে ভাইরা আমার আপনি যদি আল্লাহর হাবিবের সুন্নতের কথা বলেন রসুলের আদর্শের কথা বলেন গুনাহ ছেড়ে দিতে বলেন মিথ্যা কথা ছেড়ে দিতে বলেন গীবত ছেড়ে দিতে বলেন উল্টা আপনারা কয় গোড়া আপনারা কয় মৌলবি আপনারা কয় গোড়া মৌলবি আপনারা কয় মৌলভাব আপনারা ঠেলা ছোড়ে জঙ্গিবাদ কইয়ালা আমার কথা কর না এই গত 2001 সাল ধরা এই 2020 সাল পর্যন্ত আমেরিকা আফগানিস্তানের তালেবান করে সন্ত্রাসী আর জঙ্গি কই আইছে
আরে গত পরশুদিন কাতার দোহায় বৈশা এই এই 20 বছর ধরে মায়ের খাইতে 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 70 লক্ষ কোটি টাকা নোকসান দিছে আমেরিকায় আফগানিস্তান আক্রমণ 70 লক্ষ কোটি আমগো বাংলাদেশের মতো একটা দেশ 10 বছর বা 20 বছরের সমান বাজেট এত পরিমাণ অর্থ 15000 এর উপরে শূন্য হারাইছে পিড়া ছড়ে এমন একজন জান বাঁচে না কয় না এরা সন্ত্রাস না এরা জঙ্গি না এরা হলো মুক্তিযোদ্ধা মায়ের উপরে কোনো মেডিসিন কথা কন না কেন তোরা রাতের অন্ধকারে প্লেন দিয়ে এসে আফগানিস্তানের জমিতে বোমা ফেলে গেছস তোরা সন্ত্রাস না তারা প্রতিবাদ করছে তারা সন্ত্রাস বাকপারি 20 বছর ধরে করছে এখন আর টিকতে না ভাইরা আমরা এতদিন ভুল কইছি আসলে তারা জঙ্গি যত বাকপার যত নাস্তিক মুরতাদ আলেমদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে দিনদার লোকদেরকে জঙ্গি বলে এই আমেরিকার মতো ধইরা ভাষার মধ্যে বাইয়ালে দেব জঙ্গি না আল্লাহর ওলি আল্লাহর ওলি পিড়াটা বন্ধ হয়ে রইছে এর লাগে উল্টাপাল্টা করতে সন্ত্রাস তোরা রাতের অন্ধকারে দেশের সম্পদ তোরা পাচার খরচ তোরা সন্ত্রাস তোরা জঙ্গি কিন্তু আলেমরা আল্লাহ ওয়ালারা শেষ রাতে মুসল্লায় উঠে চোখের পানি ফেলে দেশের জন্য আল্লাহর কাছে কাঁদে দেশ প্রেম দিনদার মানুষের অন্তরে আছে তোদের মতো নাস্তিক মুরতাদদের অন্তরে ভাইরা আমার একটু দিল দিয়া খেয়াল করেন আযানের সময় খুব কাছাকাছি ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এই দেহটা তৈরি করেছেন কে আরে আরো জোরে কর না কি ফাসাওয়ারাহু সুন্দর আকৃতি দিয়েছে ওয়ালা কদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম রব্বে করিম বলেন এই মানুষকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ নাকটাকে চোখগুলোকে কপালকে এত সুন্দর করে ডিজাইন করছে মালিক 650 থেকে 700 কোটি মানুষ পৃথিবীতে আছে একজনের ডিজাইনের সাথে আরেকজনের ডিজাইনের কোনো মিল নাই করেছেন কে আল্লাহ বল বান্দারে একিন কর একিন কর আমি রব্বুল আলামিন তোর জন্য যেটা বলুম এটাই তোর জন্য সম্মানের আমি তোকে যেটা খাইতে বলুম এটাই তোর জন্য শান্তির আমি তোরে যেটা না খাইতে বলুম নিষেধ করে দিব এটার ভিতরে তোর অশান্তি আর তোর গজব তুই আজ ডাক্তারের কথা শুনি না মিষ্টিখানা ছাড়স কথা মনে আছে কিন্তু আমি মালিকের কথা শুনি না তুই হারাম ছাড়স না গুনাহ ছাড়স না আজ আমি যা পাই তা আমার ভিতরে ঢুকাই কারণ হলো আমি আমার মর্যাদা বুঝি না আমি আমার ইজ্জত বুঝি না আমি আমার শান বুঝি না যদি আমি আমার মর্যাদা বুঝতাম আমি যদি না খাইয়া মরতাম আমার সামনে যদি সুদের পয়সা আসতো আমি বলতাম এটার ভিতরে আমার মালিকের গজব ঢুকা রয়েছে এটার ভিতরে আমার মালিকের আজাব ঢুকা রয়েছে এটার ভিতরে অশান্তি ঢুকা রয়েছে আমি মরে যেতে পারি আমার ভিতরে দুর্গন্ধ ঢুকাইতাম না ও দড়িকান্দি ভাইরা দড়িকান্দির ভাইরা আশেপাশের ভাইরা আল্লাহকে সাক্ষী রেখে বলেন পায়খানা হালাল না হারাম দুনিয়ার সমস্ত পায়খানাও যদি আপনি খান তারপরও আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হবে না কিন্তু একটা পয়সা যদি সুদের খান তাহলে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করলে যে গুনাহ এর মতো জঘন্য গুনাহ আমলনামায় লেখা হবে বলেন না নাউজুবিল্লাহ তো আপনি সুদ থুয়া গু খাওন না বালা কেউ কথা কর না কমসে কম নিজের মায়ের সাথে জেনা করার জন্য আপনি আরেকজনের উপর জুলুম করে পয়সা রাখাইয়া পেশাব খান এটা তো বালা কারণ পেশাব খাই না তো আছে গরুর মুত খাই না নিতা আমার কথা কর আল্লাহ কর বান্দা তোর মর্যাদা তুই একটু চিন্তা করে দেখ ও মুসলমান তো গলাইগা আমি গরু গরু পেশাব রে হারাম করে দিছি আর তারা এর ভিতরে মেডিসিন খুঁজা ভাই কথা কর না গরুর পেশাবের ভিতরে ক্যালোরি আছে এত পারছে
এটার ভিতরে প্রোটিন আছে এত পার্সেন্ট, এটার ভিতরে শর্করা আছে এত পার্সেন্ট, এটার ভিতরে আমিষ আছে এত পার্সেন্ট, আরো কত কিছু আছে না খানা, এই পার্সেন্টেজ বাইর করা। তারা কয় হ্যাঁ খালি খাও মুদ খাও, আল্লাহ কয় তোরা যত মুদ খাবি দুধ মুসলমানের তত বেশি ভাগে পাবি। তোমাকে আল্লাহ উৎকৃষ্টটা খাওয়াবে, দুনিয়াতেও খাওয়াবে, জান্নাতেও খাওয়াবে, ঠিক না ভাই? এই জন্য কয় তারা মুসলমান যে মাইল লোকা, আমি কত মার তোরা কি মুদ খাওয়া করতে এতে বালা আচরণ কেমনে আশা করে। যারা গরুর পেশাব খায় এরা মুসলমান, পেশাব খাওয়াতে ভালো আচরণ কি আশা করা? যারা গরুর মা কয় এদের থেকে ভালো আচরণ কি আশা করা? এদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর ধরে মুসলমানদের গোলামি করছে, সাড়ে 800 বছর হিন্দুস্তান মুসলমান শাসন। আজকে তা শরম লাগে না? মুসলমানের তাজমহল বেচ্চা পয়সা গাছ, আবার মুসলমানদের বিরাজ, মুসলমানদের লাল কিল্লা দেয়া রাষ্ট্রীয় অনুষ্ঠান করস, আবার মুসলমান গুলো বিরাজ শাহী মসজিদ বেসস, ওই যে কি বলেন ওই যে কুতুব মিনার বেসস, এগুলা দেখাইয়া দেখাইয়া পয়সা কামাইয়া দেশ চালাস, আবার মুসলমান গুলো বিরাজ তোর শোক শরম হতো কথা কন না কামিয়া। এই মুদির চোখের মধ্যে যদি একটা পতিতা বেশ্যার পরিমাণ শরম থাকে তার হলো বাংলাদেশ আইন, যদি তার একটি বিন্দু পরিমাণ করতো শরম, কারণ সে মুসলমানদেরকে পিড়াইয়া মুসলমান দেশের মধ্যে মুখ দেখাইবো, যদি বেশ্যা মহিলার মতো করতো শরম কথা কন না কামিয়া। হবিস হ্যাঁ শরম হতে। মহাত্মা গান্ধী একজন হিন্দু ছিলেন, নাম শুনছেন? হিন্দুস্তানের তারা মনে করে হিন্দুরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীকে পর্যন্ত উগ্র হিন্দুরা হত্যা করে। আমি আমি কখনো এটা বলি না সব হিন্দু উগ্র, বরং আমরা পত্রপত্রিকায় দেখছি বহু হিন্দু মুসলমানদেরকে ঘরে আশ্রয় দিয়ে, জঙ্গি সন্ত্রাসী হিন্দু হইল এই মোদীর বিজেপি যারা করে সেই জন্য। এরাই গুজরাটে মুসলমানদেরকে ট্রেনে পেট্রোল ঢেলে হত্যা করছে, 150-200 মুসলমান আগুন জ্বালায়। এই কুলাঙ্গার বিজেপি আজ তারা ক্ষমতায় মুদি, দিল্লিতে রক্তের বন্যা বয়ান। তবে মনে রাখিস রক্ত যখন একবার দিল্লির রাজপথে ঝরেছে এই দিল্লিতে আবার কালিমার পতাকা উড়বে, রক্ত নদী পেরিয়েই বিজয় আসে, রক্তের উপর দিয়েই বিজয় তরি ভাসতে ভাসতে আসে, ঠিক না ভাই? বলেন তাহলে আমাদের ডাক আজ মালিক শুনে না কেন? আমরা যে আমাকে চিনি নাই, আমি যে আমাকে মূল্যায়ন করি নাই, আমার মালিককে পাওয়ার জন্য যা খাওয়ার তা তো খাই নাই, মালিক যেমনে চলতে বলছে এমনে তো চলি নাই, দুশ্মনের টা গ্রহণ করেছি এই জন্য আমাদের উপর গজব আসতেছে রহমত আসতেছে কথা কন না, ঠিক না ভাই? এই জন্য ভাইরা আমার রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তোমরা তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছ থেকে শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, সবচেয়ে ইজ্জতওয়ালা উম্মত বানিয়েছি, সুবহানাল্লাহ। তোমরা খালি অন্যের কল্যাণ করো, কোনদিন কারো অকল্যাণের চিন্তা করবে না। যদি তুমি অন্যের অন্যের ক্ষতি চিন্তা করো তো তুমি বুঝবা তুমি আসলে নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন না আমি। আল্লাহ আমাদের জিন্দেগিকে মালিকের মর্জি মতো চালানোর তৌফিক দেন, আল্লাহ আমাদের মর্যাদা বুঝে বুঝে আমাদেরকে চলার তৌফিক দেন, বলি আমিন। একটা প্রশ্ন করছে, হযরত জানাজার পর লাশ সামনে রেখে দোয়া করা শরীয়ত কি বলে? মাসলা জবাব কইতাম নাকি না? মাশাআল্লাহ আগ্রহ আছে তো। আমগো আপন জনরা মারা যায় না, এই নতুন করে মানুষ মরা শুরু হয়েছে না, আল্লাহ আল্লাহ রাসূলের জমানায় উমর আগে কথাটা বুঝে শুনে কই, মানুষ মরা কি নতুন শুরু হয়েছে না রাসূলের জমানায় উমর? এই জানাজার নামাজ কি নতুন শুরু হয়েছে না? নবীও জানাজা দিছেন,
সাহাবীদের জানাজা হইছে নি নবীর জিন্দেগিতে কয়েক হাজার জানাজায় নবী ইমামতি করছে নি এক সহজ কথা বলুন যে বুঝবে তার জন্য এক কথাই যথেষ্ট হবে আর যে বুঝবে না তার দুনিয়ার সব দলিল দিলেও হবে না আমার রাসূলের জিন্দেগিতে হাজারের উপরে জানাজা পড়াইছেন নবী জানাজার পরে দাফনের আগে কোনোদিন হাত তুলে দোয়া করেন কোন একটা রওয়ায়েতে আমি তো দড়ি কেন দিনে আপনাকে বাড়ি আমি কোরআনে থাই ইয়ানতে খালের উপর দিয়ে রাস্তাটা জানলে কত দূরে দশ মিনিট কাছেই তো আছে আপনারা আপনাদেরকে আমি চ্যালেঞ্জের সুরে বলে গেলাম কোন একটা হাদিস যদি কেউ কিয়ামত পর্যন্ত দেখাইতে পারে যে আল্লাহর হাবিব জানাজার নামাজের পর দাফনের আগে সাহাবীদেরকে নিয়ে দোয়া করছে আমি এই আপনাদের এই মঞ্চে আবার আইসা আপনাদের সামনে তওবা কইরা আবার এই তওবা কইরা আগে এই জানাজার পরে দোয়া শুরু করে দিই বড় মুসলিম মানুষ আল্লাহর হাবিব যেটা করে নাই আমরা সেটা করব বলেন 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 রাসূল যেটা করে নাই আমরা সেটা যে আব্বার জানাজা আমি পড়তেছি সে আব্বার প্রতি আমার যদ্দুর মায়া আছে আল্লাহর নবীর উম্মতের প্রতি তার চেয়ে বেশি মায়া যদি জানাজার পরে দাফনের আগে দোয়া করলে লাভ হইতো তো নবী হাজার হাজার বার কইরা দেখাইতেন জানাজাই দোয়া বলেন জানাজা কি আরো জোরে বলেন জানাজা কি আপনি যে করলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা সব দোয়া সব কি বলেন হুজুর বলেন এই তো দোয়া হয়ে গেল এবার দাফন করো দাফনের পরে লম্বা সময় কবরের কাছে দাঁড়াও আল্লাহর হাবিব বলেন একটা উট জবাই কইরা এই উটের গোশত গুলো কাইটা কুইটা বন্টন কইরা এই উটের গোশত পাকায়া খাইতে যত সময় লাগে কদ্দুর সময় আপনজনদের কবরের কাছে বইসা থাকো দোয়াটা আগে কিল্লে করে পরে এক মিনিটও বইয়া থাকলে নিয়ত খালি কবর রেখে শুনে হুজুর আগে আগে দোয়া করে আগে দোয়া করে দোয়াটা করে হাতে দৌড় দিয়ে আল্লাহর হাবিব কয় ওই উটের গোশত বন্টন কইরা খাইতে যত সময় লাগে কমসে কম তিন ঘন্টা এত দূর সময় আপনজনের কবর কাছে বইতে থাকো ইস্তেগফার পড়ো তাসবিহ পড়ো দোয়া করো কাঁদো কারণ তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা সে এখন দিতেছে তাইলে দোয়া দাফনের পরে বলেন বলেন দোয়া দলিল তো শত শত আছে আমার এগুলো বলার সময় নেই একটা কথা তারা বলে ইদা সাল্লাইতুম আলাল জানা আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দোয়া হুজুর কয় যদি তোমরা মাইয়িতের উপর জানাজা পড়ো তাহলে খাস কইরা তার লাগে দোয়া কয় এই তো এই খাস কইরা দোয়া করার কথা হুজুর কইছি এর লাগে জানাজার পরে দোয়া তো খাস কইরা দোয়া কোনটা এটাও তো নবীতে শিখতে হবে নবী কয় জানাজার ভিতরে খাস কইরা দোয়া আর দাফনের পরে খাস কইরা দোয়া তাহলে ইনশাআল্লাহ মান্যওয়ালার জন্য এদুরি যথেষ্ট আমার রাসূল যেভাবে জানাজা পড়ছে আমি সেভাবে পড়ব সাহাবায়ে কেরাম যেভাবে জানাজা পড়ছে আমি সেভাবে পড়ব কেউ যদি কয় এমনি করলে বেশি সওয়াব হইব আমি কই ভাই আমার সওয়াব আপনার কাছে থাক সাহাবীদের থেকে বেশি সওয়াবের আমার দরকার নাই আল্লাহ রাসূলের থেকে বেশি সওয়াবের আমার কি নাই এই জন্য ভাই শরীয়তকে শরীয়তের মাপকাঠিতে রাখবো আল্লাহর রাস্তায় বুঝার চেষ্টা করেন মানার চেষ্টা করেন আমার ভাইরা আমি যদি এই জানাজার পরে দোয়া করলে সওয়াব হইতো তো আমি জানাজার পরে দোয়াটা চাইলে আমার লাভটা কি সেটা আপনি আমার এটা জিজ্ঞেস যেমন উদাহরণস্বরূপ মনে করেন এই এই একটা কাম করলে যদি আমার দুই চার পাঁচ হাজার টাকা লাভ হইতো তাহলে আপনি কইতে হুজুর হুজুর তো লাভের লাগিয়া না দোয়াটা করেন আমার লাভটা কি বরং আমার লাগে আরো ভালো সুবিধা ছিল আপনাকে এই গ্রামে এক বছর যা জানাজা হয় না বড় মাদ্রাসা মানে তো এক মাসে এতে বেশি তা আমি যদি এই জানাজার নামাজের পরে পাঁচ সাত মিনিট টালমাল করে দোয়া করে পাঁচশো টাকা করে লই চিন্তাটা করছি নি পয়সা কি অবস্থা হইব তো আমি যে না করছি দোয়া এটার মধ্যে আমার লস আছে না কথা কন না কাবো আসলে লাভ লস এই করা না করার মধ্যে না পয়সার মধ্যে না লাভ লস হলো আল্লাহর হুকুম মানা আর নবীর তরিকা মানা এই আসল লাভ তো ইনশাআল্লাহ আমরা এই বেদাত কাম করব বলেন বলেন ইনশাআল্লাহ আমরা এই বেদাত কাম করব না জানাজা পড়ে সোজা দাফন করে দিব তারপরে যত ঘন্টা পারে
এই যে দোয়া শুরু হইছে কিয়ামত পর্যন্ত আর বন্ধ হইছে কথা কর না এই 5 মিনিট অপেক্ষা করতে একদম না এই নিয়া খালি দাফনটা কইরা এরপরে দোয়া শুরু করো তারপরে আপনি যে হুজুরে কয় দোয়া করলে এত সওয়াব আয়ে কত দোয়া করতে দিল না আরে দোয়া করলে কি হইব দোয়াটা পর্যন্ত করতে দেয় না পুরা রাত পর্যন্ত বন্ধ করে দিয়েছে এরা যারা কয় একদম বান্দা ভালো একদম তিন করে তার লাগা মানে দোয়াল এতজন সব আল্লাহর নবী তো জানাজার পরে দোয়া করতে হইছে অন্তত 3 ঘন্টা দোয়া করবি তারপরে যাবে মনে থাকবনি কথা ইনশাআল্লাহ বেদাত করব না ইনশাআল্লাহ বেদাত করব না আল্লাহ তুমি এই দড়িকান্দি গ্রামটাকে কবুল করো আল্লাহ এই গ্রাম থেকে তুমি শিরক আর বেদাত কিয়ামত